নমস্কার বন্ধুরা, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আগে জানানো হয়েছিল আপনাদেরকে বাড়ি থেকে বসে এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। তো আজকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ইনস্ট্রাকশন কিভাবে আপনারা পরীক্ষা দেবেন তার বিস্তারিত ডিটেলস ইনস্ট্রাকশনটি পাবলিশ করা হয়েছে। তো আমরা সেই ইনস্ট্রাকশনটি দেখে নেব, সেখানে কি কি বলা হয়েছে, কি কি ফলো করতে বলা হয়েছে, আপনাদের বাড়িতে বসে কিভাবে আপনারা এক্সামিনেশন দেবেন, তো আমরা সেই সমস্ত তথ্যটি দেখে নেব। আর আপনাদেরকে তার আগে বলবো, আপনারা যারা এক্সামিনেশন দেবেন তারা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন, না হলে আপনারা পরীক্ষার সময় বিপদের মুখে পড়তে পারেন। তাই আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এখানে প্রত্যেকটি স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন কি বলা হয়েছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রেন্স এক্সাম TAHF টেস্ট ফ্রম হোম CBT কম্পিউটার বেসড টেস্ট ডিটেল ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এখানে ডিটেল ভাবে ক্যান্ডিডেটের জন্য ম্যানুয়াল দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন, তো এটি আজকে পাবলিশ করা হয়েছে। দেখুন কি বলা হয়েছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস ফর হোম বেসড যেটি কম্পিউটার টেস্ট হবে, এখানে গেটিং রেডি ফর অনলাইন এক্সাম, ইউ উইল রিসিভ এক্সাম ডিটেলস মক অ্যান্ড ফাইনাল। ফাইনালের আগে একটি মক টেস্ট হবে, তার যে ডিটেলস সেটি আপনার রেজিস্টার্ড ইমেল এবং SMS-এ আপনি পেয়ে যাবেন। তারপরে দ্য ডিটেল উইল হ্যাভ ইউর এক্সাম লিঙ্ক, সেখানে আপনার এক্সামিনেশন লিঙ্ক, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড সেখানে থাকবে। ইন কেস যদি আপনি কোনো কারণবশত আপনার যে লিঙ্কটি সেটি যদি রিসিভ না করেন মেল বা SMS-এ, তাহলে আপনি এই হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করতে পারেন। কোট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নাম্বার, যেটি আপনার অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন নাম্বার হবে সেটি অলওয়েজ আপনি সেখানে বলবেন। লিঙ্ক উইল অলসো বি মেড অ্যাভেলেবল উইদিন ইউর ওয়েব লগইন, আপনার ওয়েব লগইনেও কিন্তু সেই লিঙ্কটি প্রোভাইড করা হবে। ফর অ্যাপিয়ারিং অনলাইন এক্সাম ইউ ক্যান ইউজ এনি অফ দি ফলোয়িং ডিভাইসেস, এখানে যেসব ডিভাইসগুলি বলা হয়েছে আপনি তার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। কী কী বলা হয়েছে, কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কিছু আমরা এখানে দেখে নেব। দেখুন প্রথমে বলা হচ্ছে স্মার্টফোন উইথ ফ্রন্ট ক্যামেরা, স্মার্টফোন যার ফ্রন্ট ক্যামেরা অবশ্যই থাকতে হবে। এনি রিসেন্ট অ্যান্ড্রয়েড ফোন অনলি, এখানে অ্যান্ড্রয়েড ফোনস কিন্তু শুধুমাত্র ব্যবহার করা যাবে, আইফোন কিন্তু ব্যবহার করা যাবে না। ল্যাপটপ উইথ ওয়েবক্যাম, ল্যাপটপ ওয়েবক্যামে যারা ল্যাপটপ থাকবে তাছাড়া কিন্তু ওয়েবক্যাম যদি না থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন না। ডেস্কটপ উইথ ওয়েবক্যাম, আপনি যদি ডেস্কটপ ব্যবহার করতে চান তাহলে কিন্তু তার ওয়েবক্যাম থাকতে হবে, না হলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তারপরে ইম্পর্টেন্ট কি বলা হয়েছে, সিন্স দ্য এক্সাম উইল বি কন্ডাক্টেড আন্ডার সুপারভিশন অফ প্রক্টরস ইট ইজ ম্যান্ডেটরি টু হ্যাভ ওয়েবক্যাম অথবা আপনার ফ্রন্ট ক্যামেরা অথবা ওয়েবক্যাম থাকতে হবে ইন প্রপারলি ওয়ার্কিং কন্ডিশন, এবং সেটিকে সঠিকভাবে কাজ করতে হবে, অর্থাৎ আপনার যে ছবি সেটিকে ভালোভাবে সেটিকে ক্যাপচার করতে হবে। দ্য সেম মাস্ট বি টেস্টেড ডিউরিং মক এক্সাম ড্রিল, আপনার মক এক্সামিনেশন যেটি হবে সেটিও সেখানে টেস্ট করা হবে যে আপনার ফ্রন্ট ক্যামেরা বা আপনার যে ওয়েবক্যাম সেটি সঠিকভাবে কাজ করছে কিনা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, দেখুন ইন্টারনেট কানেক্টিভিটি অফ অ্যাট লিস্ট 1 Mbps আর অ্যাবোভ, আপনাকে 1 Mbps বা তার উপরে নেটের স্পিড থাকতে হবে। ইউ ক্যান চেক ইউর ইন্টারনেট স্পিড, এখানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট স্পিডের যে টেস্ট সেটি করতে পারবেন। যাদের 1 Mbps থাকবেন না তাদের কি করতে হবে আমরা সেটি পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আলোচনা করব, তো আপনারা সেটি জানিয়ে রাখবেন যে আপনারা সেই ভিডিওটি চান কিনা, তাহলে আমরা সেই আপডেটটি দিয়ে দেব। তারপরে দেখুন কি কি বলা হয়েছে, লেটেস্ট ভার্সন অফ গুগল ক্রোম ব্রাউজার, আপনার যে ব্রাউজার ক্রোম ব্রাউজার সেটি কিন্তু লেটেস্ট ভার্সন আপনার মোবাইলে বা আপনার PC-তে ইনস্টল করা থাকতে হবে। অ্যান্ড্রয়েড ইউজার ক্যান ইনস্টল লেটেস্ট ভার্সন অফ ক্রোম ফ্রম গুগল প্লে স্টোর, আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার্স আছেন তাদের গুগল প্লে স্টোর থেকে গুগল ক্রোমের যে লেটেস্ট ভার্সন সেটিকে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করে নিতে হবে। তারপরে উইন্ডোজ ল্যাপটপ ডেস্কটপ ইউজার ক্যান ডাউনলোড ক্রোম ফ্রম হেয়ার, এখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনি PC ল্যাপটপ এর ইউজার্স হয়ে থাকেন। তাহলে স্টুডেন্ট ক্যান ইউজ এনি অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস অলসো, এখানে যে কোনো স্টুডেন্ট তাদের অ্যান্ড্রয়েড ডিভাইস মানে মোবাইল ব্যবহার করতে পারবেন। তারপরে দেখুন গুগল ক্রোম সেটিং, এখানে কিছু সেটিংস গুরুত্বপূর্ণ সেটিংস এখানে বলা হয়েছে, নাহলে কিন্তু আপনার এক্সামিনেশন হবে না। ইউ নিড টু অ্যালাউ গুগল ক্রোম টু ইউজ ইউর ক্যামেরা, আপনাকে গুগল ক্রোমকে পারমিশন দিতে হবে ক্যামেরা ইউজ করার জন্য। দিস ইজ ম্যান্ডেটরি উইদাউট হুইচ ইউ উইল নট বি এবল টু অ্যাটেম্প্ট দ্য অনলাইন এক্সাম, সেটি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তাছাড়া কিন্তু আপনি অনলাইন এক্সাম দিতে পারবেন না, গুগল ক্রোমকে অবশ্যই সেই ক্যামেরার পারমিশনটি দিতে হবে। তারপরে দেখুন স্মার্টফোন ইউজার ক্যান, এখানে স্মার্টফোন ইউজার কীভাবে করবে সেটি বলে দেওয়া হয়েছে, গো টু সেটিংস, আপনার মোবাইলে যে সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে যাবেন। তারপরে সেখানে অ্যাপ্লিকেশনস বলে একটি অপশন থাকবে, তার উপরে ক্লিক করে গুগল ক্রোম বলে যে আপনার
অ্যাপ্লিকেশনটি থাকবে, তারপরে যে পারমিশন গুগল ক্রোমের উপর ক্লিক করার পরে পারমিশন পেয়ে যাবেন, পারমিশনের পরে অ্যালাউ পারমিশন ফর ক্যামেরা, সেই অ্যালাউ পারমিশন ফর ক্যামেরা সেটিকে অন করে দেবেন, ক্যামেরার জন্য পারমিশন দিয়ে দেবেন, তাহলে আপনি এই পরীক্ষার জন্য এলিজিবল। তারপরে আরো কিছু বলা হয়েছে, দেখুন, ল্যাপটপ ডেস্কটপ ইউজার উইল নিড টু অ্যালাউ পারমিশন টু ক্রোম ব্রাউজার টু ইউজ ক্যামেরা অন দ্য পপ আপ উইন্ডো। আপনারা যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজার আছেন, তাদের পপ আপ যে উইন্ডো আসবে সেখানে তাদেরকে পারমিশন দিতে হবে। টেস্টিং ইউর ওয়েবক্যাম অথবা ফ্রন্ট ক্যামেরা আপনারা টেস্ট করতে পারেন, এই যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কের মাধ্যমে। তারপরে ইম্পর্টেন্ট, মেক শিওর দেয়ার ইজ সাফিসিয়েন্ট লাইট ইন দ্য রুম হোয়ার ক্যান্ডিডেট ইজ অ্যাপিয়ারিং ফর এক্সাম। যিনি এক্সামিনেশন দেবেন, যে রুমে বসে এক্সামিনেশন দেবেন, সেই রুমে কিন্তু সাফিসিয়েন্ট লাইট থাকতেই হবে। টার্ন অফ নোটিফিকেশন ইন অ্যাপস অ্যান্ড ব্রাউজার্স পপ আপস। আপনাদেরকে এটি গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে আপনাদের যে সমস্ত অ্যাপস আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, তার সমস্ত কিন্তু নোটিফিকেশান অফ করতে হবে, টু অ্যাভয়েড ডিস্ট্রাকশন অ্যান্ড এক্সাম টার্মিনেশন, আপনাদের ডিস্ট্রাকশন অ্যাভয়েড করার জন্য, এবং আপনাদের পরীক্ষাটি সঠিকভাবে দেওয়ার জন্য আপনাদের কিন্তু সমস্ত নোটিফিকেশান অফ করে রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনার যে পরীক্ষা সেটি মাঝপথে কিন্তু সমাপ্ত হয়ে যেতে পারে। তো আমরা তারপরে কি বলা হয়েছে দেখে নেব, এটি করার জন্য কি কি করতে হবে। আপনার দেখুন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, স্মার্টফোন ইউজার ক্যান গো টু সেটিংস, আপনাকে সেটিংসে যেতে হবে, অ্যাপ্লিকেশানে গিয়ে সিলেক্ট দ্য অ্যাপ, আপনাকে সেই অ্যাপটির উপর ক্লিক করে নোটিফিকেশানে গিয়ে টার্ন অফ অল নোটিফিকেশান, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। এরকমভাবে আপনার যে সমস্ত অ্যাপ রয়েছে, দেখুন বলে দেওয়া হয়েছে, সাচ অ্যাজ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এই সমস্ত অ্যাপসের আপনাকে যে নোটিফিকেশান সেটিকে অফ করতে হবে। তারপরে দেখুন, ইনফর্ম অল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দ্যাট দে শুড নট কল ইউ ডিউরিং এক্সাম আওয়ার্স। আপনাকে বলে দেওয়া হয়েছে, দেখুন, আপনার সমস্ত ফ্যামিলি, ফ্রেন্ডস, সবাইকে বলে দিন যাতে আপনার যে এক্সামিনেশন আওয়ার, যে সময় আপনার পরীক্ষা চলবে, সেই সময় যাতে কেউ আপনাকে ফোন করে ডিস্টার্ব না করে, তাহলে কিন্তু আপনার এক্সামিনেশন যে মাঝপথে সমাপ্তি হতে পারে। দেখুন, প্লিজ নোট দ্যাট নোটিফিকেশান অ্যান্ড ইনকামিং কলস উড বি কনসিডার অ্যাজ ওয়ার্নিং অ্যালার্ট অ্যান্ড মে কজ টার্মিনেশন অফ এক্সাম। এখানে তখন স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, নোটিফিকেশান বা কল সেটি আপনার এক্সামিনেশনের পরিসমাপ্তি ঘটাতে পারে। তারপরে দেখুন, এক্সাম ডে প্রিপারেশন, এক্সামিনেশন যেদিন দেবেন আপনি সেদিনের কী কী বলা হয়েছে, ইনস্ট্রাকশন টু বি ফলোড বিফোর এক্সাম, 45 মিনিট পিরিয়ড। এখানে কী কী বলা হয়েছে দেখুন, গেট সেটেল অ্যাট আ সাইলেন্ট প্লেস উইথ ইউর ডিভাইস রেডি বিফোর 15 মিনিট অফ শিডিউল এক্সাম টাইম। আপনাকে একটি শান্ত জায়গা যেখানে কোনো ডিস্টার্ব হবে না আপনি এক্সামিনেশন দিতে, সেখানে আপনাকে বসে ভালোভাবে 15 মিনিট আগে এক্সামের সেখানে আপনাকে সমস্ত কিছু রেডি করে নিতে হবে। মেক শিওর ইউ আর সিটিং অ্যালোন, আপনাকে সেটি দেখুন একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আপনাকে একাই বসে থাকতে হবে। টার্ন অফ টিভি, রেডিও অ্যান্ড এনি আদার সাউন্ড সিস্টেম দ্যাট কুড ডিস্টার্ব ইউ, আপনাকে টিভি, রেডিও সমস্ত কিছু কিন্তু অফ করে দিতে হবে যা আপনাকে ডিস্টার্ব করতে পারে। মেক শিওর ইউর ডিভাইস ইজ ফুললি চার্জ অ্যান্ড ইউ হ্যাভ পাওয়ার ব্যাক আপ। এখানে দেখুন, ফুললি চার্জ, আপনাকে সম্পূর্ণ চার্জ করে রাখতে হবে, 100% চার্জ কিন্তু আপনার ফোনে রাখতে হবে। তারপরে দেখুন, আপনাকে পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়ার ব্যাংক বা আপনার চার্জিংয়ের কোনো ফ্যাসিলিটি রাখতে হবে, যদি আপনার চার্জ শেষ হয়ে যায় সেই সময় চার্জ দেওয়ার জন্য। টেস্ট ইউর কম্পিউটার, ল্যাপটপ অর স্মার্টফোন হুইচ ইউ ইন্টেন্ড টু ইউজ ফর টেকিং দ্য এক্সাম টু এনসিওর দ্যাট ইট ইজ ওয়ার্কিং ওয়েল। আপনাকে এই সমস্ত টেস্টগুলি করতে হবে, তাহলে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার স্মার্টফোন বা পিসি বা ল্যাপটপ সেটি সঠিকভাবে কাজ করছে। প্লিজ নোট, ইউ মে নট বি অ্যাবল টু অ্যাপিয়ার ফর দ্য এক্সাম ইফ ওয়েব ক্যামেরা অ্যাটাচড উইথ ইউর সিস্টেম ইজ নট ফাংশন অ্যান্ড অ্যাসেস দ্য সেম ইজ নট গ্রান্টেড। যদি আপনি আপনার ওয়েব ক্যাম সেটি সঠিকভাবে ফাংশন না করে, কাজ না করে, তাহলে কিন্তু আপনি এখানে এক্সামিনেশান দিতে পারবেন না। পুট ইউর স্মার্টফোন অন সাইলেন্ট মোড, এখানে দেখুন আরেকটি কথা বলা হয়েছে, আপনাদের ফোন সাইলেন্ট মোডে রাখতে হবে। অ্যান্ড মেক শিওর ইউর অ্যাপস নোটিফিকেশান আর টার্নড অফ, যদি আগেই বলা হয়েছে আপনার যে সমস্ত অ্যাপসের নোটিফিকেশান সেটিকে কিন্তু অফ করে রাখতে হবে। ক্যান্ডিডেটস হু আর ইউজিং ল্যাপটপ, ডেস্কটপ আর রিকোয়েস্টেড টু ডিসেবল অ্যান্টিভাইরাস আপডেট উইন্ডোজ আপডেটস হুইচ মাইট ক্রিয়েট ডিস্টারবেন্স ডিউরিং দ্য এক্সাম। যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু অ্যান্টিভাইরাস ডিসেবল করতে বলা হয়েছে, আপডেট সমস্ত কিছু কিন্তু ডিসেবল করতে বলা হয়েছে, যাতে আপনাদের এক্সামিনেশনের সময় কিন্তু কোনো ডিস্টারবেন্স যাতে না হয়। ইনস্ট্রাকশন টু বি ফলো ডিউরিং এক্সাম, আপনাদের পরীক্ষার সময় কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেটি এখানে বলা হয়েছে। ডিউরিং দ্য এক্সাম, এক্সামিনেশনের সময় স্টুডেন্ট শুড নট সুইচ স্ক্রিন অর মুভ আউট অফ দ্য এক্সাম পেজ অর ওপেন এনি আদার অ্যাপ্লিকেশন। এখানে দেখুন এটি গুরুত্বপূর্ণ কথা, আপনি পরীক্ষা দিতে দিতে কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশন বা অন্য কোনো অ্যাপ কিন্তু আপনি ওপেন করতে পারবেন না। আপনি যেখানে পরীক্ষা দেবেন গুগল ক্রোম ব্রাউজারে, তো আপনাকে সেই পেজেই কিন্তু থাকতে হবে।
This will terminate the exam and student may not be allowed to resume the exam again. আপনি যদি এরকম করেন তাহলে আপনার পরীক্ষা কিন্তু সেখানে সমাপ্ত করা হবে এবং তারপর আপনি কিন্তু সেখান থেকে রিজিউম করতে পারবেন না আর পরীক্ষাটি তারপর আর দিতে পারবেন না. In case of genuine connectivity issue, যদি আপনার genuine connectivity কোনো problem হয়ে থাকে, proctor may allow to resume exam once as an exception. Proctor তাহলে আপনাকে সেটি অ্যালাউ করতে পারে যে আপনি এক্সামিনেশনের রিজিউম করার জন্য. মিনিমাইজিং ব্রাউজার উইন্ডোজ উইল অলসো টার্মিনেট ইউর এক্সাম. আপনি ল্যাপটপ বা ডেস্কটপে বা মোবাইলে মিনিমাইজ যদি করে দিন আপনার যে ব্রাউজারে আপনি এক্সামিনেশন দেবেন তাহলে কিন্তু সেটিও কিন্তু আপনার এক্সামিনেশনের পরিসমাপ্তি ঘটাতে পারে. ইফ এক্সাম ইজ ডিসকন্টিনিউ বিকজ অফ এনি কানেক্টিভিটি ইস্যু you are requested to re-log in immediately by using the same login credentials. আপনাকে যদি আপনি connectivity issue-র জন্য আপনি লগ আউট হয়ে যান তাহলে আপনাকে আবার পুনরায় লগ ইন করতে বলা হচ্ছে সেই লগ ইন পোর্টালের মাধ্যমে. তারপরে দেখুন ক্যান্ডিডেট ক্যান রিজিউম দ্য টেস্ট. আপনি সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন যেখান থেকে আপনারা সেরে গিয়েছিলেন, যে সমস্ত অ্যান্সারগুলি আপনারা সেভ করে গেছিলেন সেখান থেকে কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারবেন যদি আপনার কানেক্টিভিটি ইস্যু থাকে তবে. আর যদি আপনি ইচ্ছা করে বেরিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রক্টর আর সেই এক্সামিনেশনটি দিতে দেবে না, কন্টিনিউ করতে দেবে না. আদার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এখানে আদার কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে. দেখুন দ্য স্টুডেন্ট মাস্ট নট ইউজ হিজ অর হার টেক্সট বুক. এখানে দেখুন টেক্সট বুক ইউজ করা যাবে না, কোর্স নোট আপনার নোটস ইউজ করা যাবে না, অর রিসিভ হেল্প ফ্রম আ প্রক্টর অর এনি আদার আউটসাইড সোর্স. আপনাকে বাইরে থেকে যদি কেউ বলে দেয় তাহলে কিন্তু আপনি সেটি ইউজ করতে পারবেন না. উই ট্রাস্ট ইউর ইন্টিগ্রিটি অফ পারপাস. তারপরে দেখুন ক্যান্ডিডেট মাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট দেয়ার ইমেজ উইল বি রেকর্ডেড বাই আর রিমোট ইনভিজিলেটর. আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আপনারা আপনাদের যে ছবি সেটি সবসময় রেকর্ড হচ্ছে আপনাদের ভিডিওটি. Therefore, it is strictly advised that the candidate does not leave the seat during the test. আপনি যেখানে বসে বসে এক্সামিনেশন দেবেন সেই সিটটি যাতে আপনি ত্যাগ না করেন, আপনি যাতে মানে বিভিন্ন জায়গায় যাতে না যান, এক জায়গাতে বসে কিন্তু আপনি এক্সাম দিতে পারেন. তাছাড়া যদি আপনি এরকম করেন সাচ বিহেভিয়ার উইল বি ইমিডিয়েটলি রেকর্ডেড অ্যাজ এ ভায়োলেশন অ্যান্ড এক্সাম উইল বি সাসপেন্ডেড. তাহলে আপনার এক্সামিনেশনটি সাসপেন্ড হতে পারে. ইফ এনি ক্যান্ডিডেট রিসিভ এনি ফোন কল ওপেন্স এনি আদার নোটিফিকেশান ডিউরিং এক্সাম, যদি আপনি এক্সামিনেশনে চলার সময় যদি আপনি কোনো নোটিফিকেশান ওপেন করেন বা কোনো ফোন কল রিসিভ করেন তাহলে ইট উইল কনসিডার অ্যাজ ভায়োলেশন, তাহলে আপনার সেটিকে ভায়োলেশন হিসাবে ধরা হবে. স্টুডেন্ট মাস্ট কমপ্লিট দ্য এক্সাম উইদিন দ্য টাইম ফ্রেম অ্যালোটেড ফর এক্সাম. আপনাকে যে টাইম দেওয়া হবে সেই টাইমের মধ্যে কিন্তু আপনার এক্সামিনেশনটি কমপ্লিট করতে হবে. দেখুন আপনার যে এক্সামিনেশন শেষ হবে তার 15 মিনিট আগে কিন্তু আপনার সেখানে একটি পপ আপ এসে যে ওয়ার্নিং সেটি দিয়ে দেবে. তারপরে দেখুন নো ওয়াশরুম ব্রেক অ্যান্ড স্ন্যাক্স ব্রেক আর পারমিটেড. আপনাকে কিন্তু ওয়াশরুম যাওয়া যাবে না, আপনার পরীক্ষা চলাকালীন আপনাকে ওয়াশরুম বা স্ন্যাক্স ব্রেক দেওয়া যাবে না. কিপ আ ব্যাকআপ ডিভাইস, আপনাকে ব্যাকআপ ডিভাইস রাখতে হবে, ব্যাটারি ইফ পসিবল, যদি আপনার ব্যাটারি আলাদা এক্সট্রা থেকে থাকে তাহলে আপনি সেটি রাখতে পারেন ফর এনি এমার্জেন্সি, বা আপনার পাওয়ার ব্যাংক সেটি রাখতে পারেন. টেকনিক্যাল হেল্পলাইন, টেকনিক্যাল হেল্প ডেস্ক হেল্পলাইন উইল বি অ্যাভেলেবেল ফর ইউর অ্যাসিস্ট্যান্স. আপনাকে যে হেল্প ডেস্ক দেওয়া হয়েছে সেটিতে আপনারা যোগাযোগ করতে পারেন. কোনো এখানে দেখুন কমন যে প্রবলেমস হয়ে থাকে সেগুলি কি কি বলা হয়েছে. আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আপনাদেরকে কি মক এক্সামটি দিতে হবে. ইয়েস, এখানে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে সিন্স দ্যাট উইল ক্লিয়ার এনি সফটওয়্যার অর হার্ডওয়্যার ইস্যু ইউ আর হ্যাভিং সো দ্যাট ইউ ডু নট ফেস দিস অন দ্য ডে অফ এক্সাম. আপনাকে যাতে এক্সামিনেশন ডে যেদিন হবে সেদিন যাতে আপনাকে কোনো প্রবলেম ফেস না করতে হয় তার জন্য আপনাদেরকে মক ইন্টারভিউ দেওয়াটা অত্যন্ত জরুরি. তারপরে ওয়্যার দ্য সেটিংস টু বি ডান বিফোর এক্সাম, ইনস্টল লেটেস্ট ভার্সন অফ ক্রোম ব্রাউজার নিড টু ইনস্টল বিফোর এক্সাম. আপনাকে এক্সামিনেশনগুলি ক্রোমের লেটেস্ট যে ভার্সন সেটি ডাউনলোড করে নিতে হবে. টার্ন অফ নোটিফিকেশান ফ্রম অ্যাপস অ্যান্ড পপ আপস ইন ব্রাউজার, আপনাকে সমস্ত যে নোটিফিকেশান যেগুলি বলা হয়েছে আগে সেগুলি অফ করে দিতে হবে. ক্যান স্টুডেন্ট মেক আর রিসিভ ফোন কল ডিউরিং দ্য এক্সাম, আপনারা কি বলেছে যদি কোনো স্টুডেন্ট ফোন কল রিসিভ করতে চায় তাহলে কি পারবেন. এনি ইনকামিং আউটগোয়িং কল উড বি কনসিডার অ্যাজ এ ভায়োলেশন, আপনাকে সেটি ভায়োলেশন হিসেবে ধরা হবে. ইফ দ্য ভায়োলেশন এক্সিডস দ্য সেট অফ লিমিট, যদি সেই ভায়োলেশনটি লিমিট ক্রস করে স্টুডেন্ট উইল বি টার্মিনেটেড ফ্রম এক্সাম, আপনাদের এক্সামিনেশন কিন্তু সেখানে শেষ হয়ে যাবে. ক্যান স্টুডেন্ট ইউজ এনি আদার অ্যাপ্লিকেশন অর রিসিভ নোটিফিকেশান ডিউরিং এক্সাম, যদি কোনো
এক্সামিনেশনের সময় কিন্তু কোনো নোটিফিকেশন কি ওপেন করা যাবে? অল নোটিফিকেশন উড বি কনসিডার্ড অ্যাজ ভায়োলেশন। সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আগে যেটি আলোচনা করলাম সেটি এখানে বলা হয়েছে। কী কী এখানে দেখুন, আপনাদের যে এক্সামিনেশন সেটি শেষ করতে পারে, মানে আপনাদের এক্সামিনেশন সমাপ্ত করতে পারে। দেখুন, দ্য স্টুডেন্ট সুইচেস দ্য উইন্ডো, আপনাকে উইন্ডো কিন্তু সুইচ করা চলবে না, এই উইন্ডো থেকে উইন্ডো খোলা চলবে না। দ্য স্টুডেন্ট রিসিভ আর মেক এনি ফোন কল রিসিভ বা আপনার ফোন কল করা কাউকে চলবে না। নোটিফিকেশন অন মোবাইল ডিভাইস ফ্রম আদার অ্যাপস লাইক হোয়াটসঅ্যাপ এটসেট্রা, যেটি বলা হয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইত্যাদি থেকে আপনার যদি নোটিফিকেশন আসে তাহলে কিন্তু আপনার পরীক্ষা ক্যান্সেল করানো হতে পারে। পপ আপ ফ্রম ব্রাউজার, আপনার ব্রাউজার থেকে যদি পপ আপ মনে হয়, ইনক্লুডিং অ্যান্টিভাইরাস পপ আপ, গ্রামার অ্যাপ, যদি আপনার কোনো গ্রামার অ্যাপস থাকে, নিউজ পপ আপ, সমস্ত কিছু কিন্তু কিছুই করা চলবে না। যদি আপনি অল্ট কন্ট্রোল F5 এই সমস্ত বাটন ইউজ করেন পরীক্ষা চলাকালীন, তাহলে কিন্তু আপনার এক্সামিনেশনটি ক্যান্সেল হতে পারে। মিনিমাইজিং ব্রাউজার উইন্ডোজ ক্যান অলসো টার্মিনেট ইউর এক্সাম, আপনি যদি ব্রাউজারকে মিনিমাইজ করেন তাহলে কিন্তু আপনার এক্সামিনেশনটি শেষ হতে পারে। দ্য অ্যাপ্লিকেশনস অন দ্য ডিভাইস মাস্ট বি ক্লোজ বিফোর স্টার্টিং, অল অ্যাপ্লিকেশনস অন দ্য ডিভাইস মাস্ট বি ক্লোজ বিফোর স্টার্টিং দ্য এক্সাম, আপনাদের পরীক্ষা শুরু হওয়ার আগে আপনাদের সমস্ত অ্যাপ কিন্তু বন্ধ করতে হবে। সো রিকোয়েস্ট ইউ টু ডিসেবল অল নোটিফিকেশন অ্যান্ড ব্রাউজার পপ আপ বিফোর দ্য স্টার্ট দ্য এক্সাম, আপনাদেরকে এক্সাম শুরু হওয়ার আগে সমস্ত কিন্তু যে নোটিফিকেশন সেটি বন্ধ করতে বলা হয়েছে। এখানে কিছু কমন FAQ দেওয়া হয়েছে। আর এখানে দেখুন কিছু যে আপনাদের যে লগ ইন পোর্টাল সেটি দেখতে এরকম হবে। আপনাদের অ্যান্ড্রয়েড ইউজারের জন্য দেখুন বলে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ভিউ, আপনারা এইভাবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং যে ক্যাপচা কোডটি থাকবে, এখানে দেখুন যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেটি এখানে দিয়ে, এই যে নিচে একটি থাকবে আই অ্যাকসেপ্ট টার্মস ইউজ অ্যান্ড প্রাইভেসি, এখানে একটি টিক লাগিয়ে দিতে হবে এবং তারপর আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো আই হোপ আপনারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের যে অনলাইন এক্সাম সেই সম্পর্কে সমস্ত কিছু বুঝতে